সম্প্রতি চম্পকনগর থানাধীন খামারবাড়িতে বিজেপি দলের দুষ্কৃতী বাবুল মিয়া ও তার মুখ ঢাকা দুই সাক্রেদের হাতে শ্লীলতাহানির চেষ্টায় নিগৃহীত হয়েছিলেন এক মহিলা। গত শুক্রবার শাসক দলীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন নির্যাতিতা মহিলা। গুরুতর অভিযোগ ছিল পুলিশের ভূমিকা নিয়ে। এরপর থেকে ওই নির্যাতিতা মহিলা ও তার মা বোনকে অনবরত হত্যার হুমকি দিচ্ছেন বাবুল মিয়া, সাগর মিয়া ও সুলতান মিয়ারা। বিজেপি দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে আরও অভিযোগ হচ্ছে, প্রায় তাদের বাড়িতে মদের বোতল ও ইট পাটকেল ছুঁড়ে মারার ঘটনা ঘটাচ্ছেন অভিযুক্তরা। এদিকে সংবাদ মাধ্যমে খবরটি প্রচার করার পর পুলিশ সুলতান মিয়াকে ধরেও ছেড়ে দেয়। সোমবার নির্যাতিতাকে সঙ্গে নিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবিতে জিরানিয়া থানায় সূচনাপন্ন হন নির্যাতিতার মা ও বোন। এ সম্পর্কে সঠিক বিচার বঞ্চিতদের অভিযোগ হচ্ছে। বাবুল মিয়া, সাগর মিয়া, ওই ছেলেটা আমার মেয়ের রাস্তাঘাট আটকা, মান সম্মান হানি করে, এরকম এর লেগিয়া আমরা থানাতে এফআইআর করছিলাম 4 তারিখ 4 আগস্ট। বিগত এক মাস থাকার পরে আমার মেয়ে সুইসাইড করছিল, তারপরে বিগত সুযোগ দিল পড়তে আসলো। গত এক মাস ধরে আমরা কেস করছি, কোনোখানে সুযোগ সাহায্য পাইছি না। কিন্তু গত পরশু দিন যখন আমরা মিডিয়ার কাছে জানাই, জানানোর পরে তারা আমরা বাড়ি যে ইনকোয়ারি করছে গেছে। গতকাল রাতে প্রায় 8টা নাগিদ একটা ছেলে প্রথম আমরা হুমকি দেয় যে যদি 4-3 দিনের ভিতরে যদি কেস না উঠায় তাহলে মেরে লেব, কেটে লেব, এরকম করে আমার আমরা হুমকি দেয়। তারপর আমি কী করছি, এই সময়েই আমি থানাতে জানাইছি। জানানোর পর ওই ছেলেগুলো তিনজন আসলো, বাবুল মিয়া, সাগর মিয়া প্রথম আগে হুমকি দিছে, দেওয়ার পরে এই সুলতান মিয়া আমরা বাড়ির ভিতরে ঢুকছে, গেট ভেঙে ঢুকার পরে থানার ওসি যায় সেটা, বাকি বাবুল মিয়া সাগর মিয়া ভাগ্যে গেছে গা, আর থানার ওসি সুলতান মিয়ারে দৌড়ে আনছে। কইলাম পুলিশের কাছেও তো কোনো বিচার পাইতেছি না, আমি কোনো মানুষই আমার সাহায্য করতে পারি। বাড়ি করে থাকতে কীরকম অসুবিধা হয়েছে? বাড়ি করে থাকতে সবসময় হামলা দিতে আসে, কোন সময় ইট দেয়, ঢিল দেয়, মদের বোতল দেয়, ঢিল দেয়, নানান রকমের হুমকি দেয়, মোবাইলে হুমকি দেয়। আমরা কল কল রেকর্ড রাখছি, হুমকি টুমকি দেয়। আমরা তো পুলিশের এক ফোন আয়ে জানাইছি, আমার বোন রাস্তা দিয়ে হাইটে যাব, মানুষের মানে একটা লাইফ আছে, তার একটা ছেলে তো আছে, আমার বোন কি চান আপনারা সব মিলে মানে মারা লাইতে বলে কোন সেহেতু মানে একটা জব করে মানে আইতে যেতে একটু অসুবিধা হতে পারে, গাড়ি এ গাড়ি নাহলে এ গাড়ি আইতে লাগে। এইভাবে যদি তার উপর প্রস্তাব করে আমার বোন কি মর বোনি কালকে 2-3 বার করে স্টক করে গেছে, কি মাথা করে বেড়ে গেছে, এবারে কোনো জব তো বজে আছে না, তাড়াতাড়ি বজে আমার জব দিয়ে তার সুস্থ করছে। এদিকে বিজেপি দলে দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে নানান প্রশ্ন। রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক দলের হয়ে লেজুর বৃত্তির অভিযোগ রয়েছে। অপরদিকে সঠিক বিচার পাওয়া তো দূরের কথা, এখনো পর্যন্ত হত্যার হুমকি দেওয়া হচ্ছে চম্পকনগর খামারবাড়ির নির্যাতিতা ও তার মা বোনকে। এমনকি নির্যাতিতা এবং তার মা বোন কখন কোথায় যাচ্ছেন সেদিকেও কুনজর রয়েছে বিজেপি দলের আশ্রিত দুষ্কৃতী বাবুল মিয়া, সাগর মিয়া ও সুলতান মিয়াদের। তা সত্ত্বেও যথাযথ ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। ফিও রিপোর্ট, হালাবুল।